বলো, তুমি তো এখন আমার গলায় ঝুলে পড়েছো, আমার তো কিছু করার নেই, ফুলের মালা খুলে ফেলে দেবো, চলে যাও। তুমি কি বলছো, এখন তোমার লজ্জা লাগছে? এতদিন লজ্জা লাগেনি তো? জ্বালায় বলছি, জ্বলছি আমার ভিতর গুলো, এতগুলো বছর ধরে আমি ভিতরে আটকে রেখেছি। আমি বলছি আমি চলে যাচ্ছি। চলে যাচ্ছ? A few inches later. কি গো, বসা যাও, বিছানা টিছানা করনি, রাত হয়েছে শুধু তো নাকি? দেখি সরো, দেখি আরে বসে হয়েছে কিসের জন্য, রাত হয়েছে তো সবে না, আরে সরো বিছানা করবো তো, বলছি শোনো না, উহা করছো, আরে বলছি শোনো না, কালকে একটু আমি বাড়ি যাবো, বুঝলাম, অনেকদিন বাবাকে দেখি না, যাবে তো কালকে নিয়ে? হ্যাঁ বাড়ি যাবে তো, চলে যাও, আর আসতে হবে না। কি কি বলছে সব, আর আসতে হবে না, কি কথা নামলো, কি গলার কারণ নামলো, কি কথা বলছো, গলার কাটা নামলো, কি গলার কারণ নামলো, আমি গলার কাটা, তাছাড়া কি, জীবনে মারাত্মক ভুল করেছি, জীবনে একটা মারাত্মক ভুল করেছি আমি, সেই ভুলটা সারা জীবন আমাকে বয়ে চলতে হবে। কি ভুল করেছি? একবারের জন্য ভাবিনি যে এই একটা ছোট্ট ডিসিশন আমার এত বড় ভুল হবে, সারা জীবন আমি চলো, কি কি বলছো, কি কথা বলছো, কিসের কি কথা বলছো, আমি তোমায় বলছি আমি কালকে বাড়ি যাবো, অনেকদিন বাবাকে দেখি না, এত বছর আগে, 7-8 বছর আগে মারাত্মক জীবনে একটা ভুল করেছিলাম, সেই ভুল আজকে আমাকে খেজালত দিতে হচ্ছে, মারাত্মক ভুল করেছিলাম। কি ভুল করেছো তুমি, কি ভুল করেছো বলো, কি ভুল করেছো, কি ভুল করেছো বলো, বলো বলো কি ভুল করেছো, বলো কি ভুল করেছো, না ঘোড়া না, তো কিছু নেই, বলো কি ভুল করেছো, বলো যেটা বললে সেটা বলো, তোমাকে বিয়ে করে, তোমাকে বিয়ে করে, তোমাকে বিয়ে করে, তোমাকে বিয়ে করে, আর বন্ধু বান্ধবের কথা যদি আমি শুনতাম তাহলে এই জীবনে আমার এরকম দুঃখ কষ্ট আসতো না। বন্ধু বান্ধব কি বলেছিল তোমাকে? বারবার বলেছিল যে ভালো না, ভালো না, ব্যবহার খুব খারাপ, সব সংসার করতে পারবে না, মেজাজ সব সময় উল্টো পাল্টা নিয়ে, আর চাহিদার তো শেষ নেই। কি কথা বলছো তুমি, তোমার খুব তাড়াতাড়ি মনে পড়লো, এতদিন তো মনে পড়েনি, এখন মনে হচ্ছে তোমার কথা, তুমি এখন এই কথা বলছো, 8-9 বছর পর তোমার মনে হচ্ছে? এতদিন তিলে 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 জ্বলেছি, জ্বলছি মনে মনে জ্বলছি, আর ভিতরের আগুন জ্বালাতে পারছি না, বাধ্য হয়ে আগে কথাগুলো বলছি, বাধ্য হয়ে বলছি, বুঝেছো তো, এমনি বলছি না, জ্বালায় বলছি, জ্বলছি আমার ভিতর গুলো, এতগুলো বছর ধরে আমি ভিতরে আটকে রেখেছি। এই দেখো, অনেক অনেক হয়েছে, যাবে যাবে বলছো, যাও যাও, সত্যি কথা, আর যদি সে যদি থাকতো আমার কপালে, আমার কপালটা খুলে যেত, খুলে যেত। কে থাকতো তোমার কপালে? তোমার তো জানার দরকার নেই, আর তো কিছু করার নেই, তুমি তো আমার, তুমি কি করতে চাইছো আমাকে পরিষ্কার বলো, বলো কে থাকতো, কে থাকতো তোমার কপালে, কে, কে যা, শুনে শুনে তো তোমার লাভ নেই, তুমি তো এখন তুলছো কেন আমার সামনে, বলো, তুমি তো এখন আমার গলায় ঝুলে পড়েছো, আমার তো কিছু করার নেই, যে তো আর সেই গলার হার না যে খুলে ফেলে দেবো, মালা না, ফুলের মালা না খুলে ফেলে দেবো, কি সব কথা বলছো, হ্যাঁ কেন বলছো, তোমার আমার বন্ধু বান্ধব গুলো এই বলে না, বন্ধুরা যা বলে সেই বন্ধুদের কথা মানতে হয়, বন্ধুরাই জীবনের সব থেকে বড় মানে কি বলবো, সাচ্চা সঠিক, মাননি কেন, মাননি কেন, তোমার এত এত কথা এখন আমি শুনবো কিসের জন্য, তোমার তোমার এত কথা তোমার এখন মনে হলো, বন্ধুদের কথা মাননি, সে যদি থাকতো, কি বলছো তুমি, হ্যাঁ তোমাকে কে, আমি কি তোমায় জোর করেছিলাম আমাকে বিয়ে করো গো, বিয়ে করো গো বলেছিলাম কি, তাহলে এখন এসব কথা আসছে কিসের জন্য, কেন বলছো তুমি এই কথা, এত কথা আমাকে, এত এত বছর পরে তোমার মনে হলো, আমি কি বললাম,
কি বললাম আমি, আমার মনে হয়েছিল কিন্তু জ্বলছিল বুকের ভিতরে, এতদিন ধরে জ্বালাটা আটকে রেখেছিলাম আর পারছি না, তাই আজকে সব মুখ থেকে বেরিয়ে গেল আমার, বলতে চাইনি মুখ থেকে বেরিয়ে গেছে, বরবাদ করে দিলে আমার জীবনটা, বরবাদ করে দিলে। কি বরবাদ করেছি সত্যি, কি বরবাদ করেছি সেটা বলো, কি বরবাদ করেছি? পাটকার মেরে কো, মেরে কো জানতা নেই আজ। যেমন তোমার নাম সেমনি তোমার রূপ, সেমনি তোমার আচার ব্যবহার, সেরকম তোমার মানসিকতা। তা আমার যদি সবকিছু এত খারাপ, তা আছো কেন, ছিলে কেন, এতদিন রয়েছো কেন, তোমার এত তাড়াতাড়ি মনে পড়লো কেন? ভালো লাগছে না আজকে হঠাৎ, আমার আমাকে গলার কাটা মনে হচ্ছে আজকে হঠাৎ, এত কিছু আমি খারাপ হয়ে গেলাম, বললাম এটা আজকে নয়, এতদিন ধরে আমার ভিতরে রয়েছে, আজকে আমি বাধ্য হয়ে প্রকাশ করলাম জিনিসটা, বাধ্য হয়ে প্রকাশ করলাম, আমি আর পারছি না চেপে রাখতে, নিজের মনে আর চেপে রাখতে পারছি না, কি করবো বলো, আমি আর চেপে রাখতে পারছি না, বাধ্য হয়ে বললাম যে তুমি যদি ভেবেছিলাম একটু নিজেকে পাল্টাবে বদলাবে, আমার সেই মানে আমি ছোট থেকে যে স্বপ্নটা দেখেছিলাম যে আমার সাথে যার বিয়ে হবে সে আমার মনের মতো হবে, এরকম হবে সেরকম, আর তুমি ঠিক তার বিপরীত, ঠিক তার বিপরীত, মানে কি বলবো আমার নিজের মানে লোককে মানে পরিচয় দিতে আমার লজ্জা বোধ হয়, যে লজ্জা বোধ হয় যে তোমার সাথে এখন তোমার লজ্জা লাগে, এই ছাড়ো তো, এখন কি কি এখন তোমার লজ্জা লাগে, তুমি কালকে যাবে তো, চলে যাও, তুমি কি বলছো এখন তোমার লজ্জা লাগছে, এতদিন লজ্জা লাগেনি তো, আজকে এই কথা শুনছি, চলো এখন তোমার লজ্জা, চলো চলো এখন তোমার লজ্জা লাগছে, চলো আমার গায়ে হাত দেবে না, ডোন্ট টাচ খতম, কথা বলবো কি বলবে এই নিয়ে, আমাকে আর ঘাটিও না প্লিজ, ঘাটিও না প্লিজ, আমি যেটুকুনি মানে বাধ্য হয়ে বলেছি চেপে রাখতে পারিনি বলেছি, আর বেশি ঘাটিও না, বাকিটা তুমি বুঝে নাও, বাকিটা তুমি বুঝে নাও, এতগুলো বছর তোমাকে আমি সহ্য করেছি, সহ্য করেছো, আগামী দিনে আমি সহ্য করতে হবে, কি করবে, করবে না, করতে হবে না, এই মারো, মুজি মারো, মারো আমার সামনে থেকে, তুমি যাবে কোথায়? যাব এখন রাতে, আমি কোথায় যাব, কিসের জন্য যাব, তাহলে আমি যাব, হ্যাঁ যাও যাও, আমি তোমাকে বললাম আমার সাথে আর কোনো, তুমি যদি যেতে চাও বাড়িতে চলে যাও, আমার সাথে আর কোনো রকম সম্পর্ক রাখার চেষ্টা করো না, কারণ আমি তখন পরিষ্কার তোমাকে বলে দিলাম, পরিষ্কার বলে দিলাম, আমার ভালো লাগে না, তোমার আমার ভালো লাগে না, এরকম ভাবে হয় নাকি, তোমাকে ভালো লাগছে না, মানে আমি কি করবো, তোমাকে ভালো লাগছে না, আমি সহ্য করেছি এতদিন, আমি সহ্য করেছি আর আমি সহ্য করতে পারছি না, আর আমি পারছি না, যাও আমি তোমাকে ভেবেছিলাম বলবো না কথাগুলো, যখন আজকে আমার মুখ থেকে বেরিয়ে গেল আমি আর বলতে বাধ্য হচ্ছি, বাধ্য হচ্ছি, কারণ তোমার সাথে মানে বিয়ের পর থেকে আমার লাইফটা মানে আমার মানে কি সেই ব্যাচেলার লাইফ আর আদার্স যে জীবন বিয়ের পরে সেইটা পুরো নষ্ট হয়ে গেছে, তোমার মধ্যে কোনো সেই মানে একটা কি বলবো কিচ্ছু নেই, সেই ফিলিংসটুকু নেই তোমার, কি ফিলিংস নেই, বিয়ের পরে কজন কজন ছেলে বিয়ের পরে ব্যাচেলার লাইফ লিড করে, কি চাইছো তুমি, আমি বলছি আমি চলে যাচ্ছি, চলে যাচ্ছ, অদ্ভুত, কি হলো, আমি যেটা আমার ফিলিংস বা সেটা আমি বলেছি, বলে দিয়েছো, বলে দিয়েছো, আমার যেটা মনে হচ্ছে আমার কথা তোমাকে শুনতে হবে, কি শুনবো তোমার কথা, অবশ্যই ক্লিয়ার করতে হবে, ক্লিয়ার করতে হবে, তোমার কোনো রাইট নেই, কি রাইট নেই, তোমার রাইট নেই, তুমি তুমি যদি এতগুলো কথা এখন বড় বড় কথা আমাকে বলেছো, আমার কি কি দোষ, হ্যাঁ কি দোষ, তোমার ভালো লাগছে না এখন আমাকে, কি দোষ, এটার কোনো কথা ভালো লাগছে না, নাকি নতুন নতুন সবাই এসেছে সেই জন্য ভালো লাগছে না, এটা হচ্ছে আসল কথা, আমি তোমার সাথে কথা বলতে চাই না,
ঠিক আছে খারাপ হয়ে গেছি আমি কি বললাম আর এই নিয়ে কথা বলতে চাই না তুমি ছাড়া ভালো লাগছে আরে হ্যাঁ শোনো না শোনো ওটো না এটুখানি ঘোরো না ঘোরো না এটুখানি ঘোরো না ঘুরে দেখো না ঘুরে দেখো না ওই আলমারি কোণে দেয়ালে দেয়ালের কোণে দেখো ওই ফাঁকায় কেমন লাগলো ফুল কেস বন্ধুরা ফুল কেস বলেছিলাম আজকে রিয়াকশনটা কিরকম হবে রিয়াকশন তো খুব ভালোই হয়েছে আর এরকম একটা যদি গল্প হয় ব্যাংকের তো সেক্ষেত্রে তো রাখবেই এটা স্বাভাবিক ব্যাপার আর একটা কথা বলি সাবিস্ত্রীর সম্পর্ক অটুট আমার আর প্রিয়ার সম্পর্ক অটুট তোমাদের সামনে বলছি অটুট এগুলো দেখো যাকে ভালোবাসা হয় যে যাকে ভালোবাসে তাকে রাগাতে ভালোবাসে তাই তো আর ঠিক সেরকমই আমার মন আমি ওকে রাগাতে যতটা ভালোবাসি ততটাই ভালোবাসতে পারি এই আমি আর এটা প্র্যাঙ্ক করছি না এটা প্র্যাঙ্ক করছি না এটা রিয়েল তো চলো আর বেশি কিছু বলবো না আজকে ভিডিওটা লাইক করো শেয়ার করো আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।